নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি জিয়া হায়দারের লেখা বই থিয়েটারের কথা এর সপ্তম অধ্যায় জাপানি থিয়েটারের দ্বিতীয় পর্ব মঞ্চ ও মঞ্চোপকরণ এই অংশটি পাঠ করব। পাঠ শুরু করলাম। আনুমানিক 1615 খ্রিস্টাব্দ থেকেই নৌনাট্যের মঞ্চের ডিজাইন নির্দিষ্ট হয়ে গেছে। মঞ্চের প্রধান দুটি ভাগ বুতাই বা হোন বুতাই, মূল অভিনয় এলাকা, ও হাসিকাগারি, সেতুপথ, উভয়ের উপরেই আচ্ছাদন দেয়া। নৌনাট্যের মঞ্চ পরিকল্পনা গড়ে উঠেছিল নৃত্যনাট্যকে উপলক্ষ করে, সে কারণেই এর মঞ্চের নিচের দিকটা ফাঁকা, যাতে নাচের সময় প্রতিটি পায়ের আঘাত অনুরণিত হতে পারে। নৌ নাটকের মূল মঞ্চ হল বর্গাকার। মঞ্চের মাপ 19 ফুট লম্বা ও 19 ফুট চওড়া। মঞ্চ সামনের দিকে সামান্য ঢালু। মঞ্চের প্রত্যেক কোণায় একটি করে স্তম্ভ উপরের ছাদকে ধরে রাখার জন্য। এই ছাদটি মঞ্চের অপরিহার্য অঙ্গরূপে বিবেচিত হয়। বর্তমানকালেও রঙ্গালয়ের ভিতরে যে মঞ্চ তৈরি হয় তাতেও এই ছাদ থাকে। মঞ্চে সামনের দিকে কয়েকটি সিঁড়ির ধাপ প্রেক্ষাগৃহ পর্যন্ত নামানো। মঞ্চের চার কোণায় যে স্তম্ভগুলি তাদের প্রত্যেকটির পৃথক নাম রয়েছে। পশ্চাৎ মঞ্চের ডান দিকে শীতে বাসিরা, প্রধান চরিত্রের পিলার। সম্মুখ মঞ্চের ডান দিকে মেথসুকে বাসিরা, যে পিলারের দিকে সে প্রবেশের পর দৃষ্টি নিবদ্ধ করে। সম্মুখ মঞ্চের বাম দিকে ওয়াকি বাসিরা, অপ্রধান চরিত্রের পিলার বা দাইজিন বাসিরা, প্রধানমন্ত্রীর পিলার, কারণ প্রথম যুগের নৌ নাটকে তার চরিত্রই অপ্রধান হতো। ও পশ্চাৎ মঞ্চের বাম দিকে ফুয়ে বাসিরা, বাঁশিবাদকের পিলার। মঞ্চের বাম দিকে অর্থাৎ দর্শকের ডান দিকে খানিকটা বাড়তি অংশ কিছুটা উঁচু রেলিং দিয়ে ঘেরা। মূল বর্গাকার মঞ্চের বাইরে এই বাড়তি অংশটুকু ওয়াকিজা, 8 থেকে 10 জন জি উতাই বা কোরাস সদস্যের বসার জন্য। মঞ্চের পিছনে একটি পাইন গাছ আঁকা দেয়াল। পশ্চাৎ মঞ্চের বাঁ দিকে আঁকা থাকত কয়েকটি বাঁশ গাছ। অঙ্কিত পাইন গাছের নিচে অর্কেস্ট্রার আসন। এই স্থানটির নাম আতোজা বা হায়াসি। সাধারণত 2 থেকে 3 জন ড্রামবাদক ও 1 জন বাঁশিবাদক নিয়ে অর্কেস্ট্রা গঠিত। পশ্চাৎ মঞ্চের দেয়ালের বাম দিকে অর্থাৎ আতোজার বাম দিকে একটি ওগুবিও গুচি অর্থাৎ দ্রুত সরন্ত দরজা, স্লাইডিং ডোর বা হারি ডোর থাকত, তার নাম কিরিদো। এই দরজাটি গৌণ চরিত্রসমূহ, মঞ্চকর্মী, কোরাস ও সঙ্গীত দল কর্তৃক ব্যবহৃত হয়ে থাকে। দরজাটির উচ্চতা মাত্র 3 ফুট। ওয়াকিজার পিছনের দেয়ালেও একটি দরজা মহান চরিত্রগুলির জন্য, নোবেল ডোর। বর্তমানে দরজাটি আদৌ ব্যবহৃত হয় না, কেবল মঞ্চের শোভা বৃদ্ধির জন্যই রয়ে গেছে। পশ্চাৎ মঞ্চের ডান দিকে একটি পথ, নাম হাসিকাগারি। 1348 খ্রিস্টাব্দের একটি ফ্লোর প্ল্যানে ডান ও বাম দিক থেকে কোনাকুনিভাবে দুটি হাসিকাগারি মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছে দেখা যায়। পরবর্তীতে বাম দিকের হাসিকাগারি তুলে দেয়া হয়। এই পথটি চলে গেছে গ্রিন রুমের দিকে। এই পথ দিয়েই অভিনেতারা মঞ্চে প্রবেশ করে থাকে। পথটির উপরে আচ্ছাদন দেয়া ও রেলিং ঘেরা। পথটির দৈর্ঘ্য 33 থেকে 52 ফুট, চওড়া 6 ফুট। হাসিকাগারির সম্মুখে দর্শকদের দিকে 3টি ছোট পাইন গাছ লাগানো। পাইন গাছগুলি মানুষ, স্বর্গ ও পৃথিবীর প্রতীক। হাসিকাগারি ও গ্রিন রুমের প্রবেশ মুখ একটি নকশা করা পর্দা দ্বারা আবৃত। পর্দাটির নাম আগে মাকু। পর্দার নিচের দুটি অংশ ভূমি পর্যন্ত নামানো। দুজন লোক দুদিক থেকে নিচের দুই প্রান্ত ধরে রাখে। যখন কোনো অভিনেতা প্রবেশ বা প্রস্থান করত, তখন তারা পর্দাটি উপর দিকে তুলে ধরে। পর্দার পিছনে একটি ছোট ঘর, নাম কাগামি নোমা।
আরশি ঘর, কারণ এই ঘরে একটি বড় আয়না আছে যার সামনে অভিনেতারা মঞ্চে প্রবেশের আগে পোশাক, পরচুলা, মুখোশ ইত্যাদি ঠিক করে নিতে পারে। রঙ্গালয়ের একপাশে মাঝামাঝি জায়গায় মঞ্চ তৈরি হতো। মঞ্চের তিন দিক খোলা থাকাতে দর্শক মঞ্চের তিন দিকেই বসতে পারত, তবে বর্তমানে কেবল মঞ্চের সম্মুখে ও ডান পাশেই দর্শকদের আসন। তিন দিকেই দর্শকদের ডাইনে বামে পিছনে থাকত সাজিকি বা বক্স, এগুলি কাঠের পার্টিশন দিয়ে পৃথক রাখা হতো ও সামনে রেলিং দেয়া থাকত। বক্সগুলি ছিল অভিজাত ও সম্ভ্রান্ত দর্শকদের জন্য। হ্যান্ড ও স্টেজ প্রপস বলতে যা বোঝায় তেমন মঞ্চ উপকরণ অত্যন্ত স্বল্প ও সহজ, সেগুলিও প্রথাবদ্ধ। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হলো একটি সুদৃশ্য পাখা, যা কিনা উদিত চাঁদ, বৃষ্টিপাত, ছন্দময় ঝর্ণা, দুরন্ত বাতাস, তরবারি, মদ্যপাত্র প্রভৃতির প্রতীক রূপে ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন আবেগ অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও পাখার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাখার বিশেষ অর্থ অভিনেতার মূকাভিনয় ও সঙ্গীতের সুরমূর্ছনার দ্বারা ব্যক্ত হয়ে থাকে। একটি ছোট সাধারণ কাঠের খণ্ড বা বাঁশের দণ্ড পাহাড়, প্রাসাদ, শয্যাকক্ষ প্রভৃতির প্রতীক রূপে গণ্য হয়। এসব ছাড়াও অনেক সময় ঢাল, তরবারি প্রভৃতি যুদ্ধাস্ত্র হাতে নিয়ে অভিনেতা মঞ্চে আসতে পারে। সাধারণত একটি বা দুটি প্রপসের বেশি একসঙ্গে মঞ্চে আনা হয় না। মঞ্চে অন্য কোনোরূপ দৃশ্যপট বা যান্ত্রিক কলাকৌশলের ব্যবস্থা নেই। অন্য আরেকটি উপকরণ হচ্ছে একটি কাঠের চৌকি, একে বলা হয় ইচিজো দাই। এর মাপ 6 ফুট লম্বা, 3 ফুট চওড়া ও 1 ফুট উঁচু। কাঠ বা বাঁশের দণ্ডের মতোই চৌকিটিকেও বিভিন্ন বস্তুর প্রতীক রূপে ব্যবহার করা হয়, যেমন পর্বত বা শয়নকক্ষ। ইদানিং অবশ্য সব নৌ নাটকেই যে চৌকি ব্যবহৃত হয় তা নয়। মঞ্চে যদি নৌকা আনবার প্রয়োজন হয় তাহলে তা হবে কেবল বাঁশের তৈরি নৌকার ফ্রেম। এছাড়া কালো রং করা পিপের মতো চোঙাকৃতি একটা বসার আসন ছিল ও থাকতে পারে, নাম কোশিওকে। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমরা জাপানি থিয়েটারের পরবর্তী অন্যান্য অংশগুলি পরবর্তী পর্বে জানতে পারব। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।